গতকালকে আসলে দুপুর দুটোর দিকে একটা খবর আসে যে এখানে কিছু মানুষকে মারধর করা হচ্ছে। এই খবরের উপর ভিত্তি করে সাথে সাথে আমি যাই, গিয়ে তো দেখলাম যে এটা আপনারা যেটা বলছেন একটা বিউটি পার্লারের মধ্যে কিছু অবৈধ কাজকর্মের খবর। অ্যাকর্ডিংলি ধর্মনগর থানার ওসি এবং বাকি স্টাফ, এই বিউটি পার্লারে যারা ছিল ছেলে এবং মেয়ে, তাদেরকে পিএসে আনা হয় এবং ইন্টারোগেশনে ঘটনার সত্যতা পাওয়া যায় যে এখানে অবৈধ কাজকর্ম চলছিল। অ্যাকর্ডিংলি আমরা একটা কেস নিয়েছি যেটার নাম্বার হলো 70/2024 ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী আজকে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে। তবে যেটা বলতে চাই, এটা একটা সামাজিক অবক্ষয়ের একটা লক্ষণ, এলাকাবাসী সতর্ক থাকতে হবে এবং আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে আমরা আরও কিছু জনগণকে সচেতন করতে পারবো, এই ধরনের ঘটনা কোথাও যেন না ঘটে এবং ঘটলে সাথে সাথে পুলিশকে যদি কোথাও সন্দেহ যদি থাকে পুলিশকে ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ।